তাহলে দেখ আমার লেকচার 4 পার্ট 1 এ তোদের কোশ্চেন নাম্বার 7 টা আমি ডিসকাস করে দিয়েছি। এবার লেকচার 4 পার্ট 2, কারণ ওই লেকচারটা প্রায় 1 ঘন্টা 17 মিনিট হয়ে গিয়েছিল, ঠিক আছে, এই অঙ্কটা বললে আরো লেন্দি হয়ে যেত, তাই আমি দুটো পার্টে লেকচার 4 টাকে দুটো পার্টে ব্রেক করে দিলাম। তো এই পার্টে আমি একটাই, এই পার্টটা খুব ছোট একটা লেকচার হবে, এই পার্টে খালি আমি অনলি কোশ্চেন নাম্বার 15 নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। এবার দেখ কোয়েশ্চেন নাম্বার 7 এর সঙ্গে কোয়েশ্চেন নাম্বার 2 যে করেছিলাম তার ডিফারেন্সটা কি ছিল? দুটো ডিফারেন্স, মানে কোয়েশ্চেন নাম্বার 2 যেটা, 1 মিনিট, কোয়েশ্চেন নাম্বার 2 যেটা তাকে আমি টাইপ 1 এর মধ্যে ফেলেছিলাম, কোয়েশ্চেন নাম্বার 7 যেটা তাকে আমি টাইপ 2 এর মধ্যে ফেলেছিলাম। ডিফারেন্স কি ছিল? টাইপ 1 টাইপ 2 ফেলার মেইন পার্থক্য হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 তে এক্স্যাক্টলি একটা অ্যাঙ্গেল আমায় কনসিডার করতে হয়েছিল, থিটা অথবা আলফা অথবা বিটা, যে যেটা ইচ্ছা পছন্দ মতো চুজ করতে পারতো, মানে যে কোনো একটা অ্যাঙ্গেল চুজ করতে হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 7 এ যেটা আমি টাইপ 2 প্রবলেম বললাম, সেখানে আমাকে দুখানা অ্যাঙ্গেল চুজ করতে হয়েছে, একটা আলফা একটা বিটা, এই জন্য টাইপ 2। আর কি চেঞ্জ ছিল? আর চেঞ্জ ছিল এগুলো জাস্ট সেকেন্ডারি চেঞ্জ। টাইপ 1 এর প্রবলেমে আমার ফ্রেমটা রম্বাস বলে দেওয়া ছিল, আর এখানে আমায় বলেছে দুটো রড এবি আর বিসি দিয়ে একটা সিস্টেম তৈরি করা আছে। 3 নাম্বার ছিল এই রম্বাসটার পয়েন্ট অফ সাসপেনশন বলা ছিল, এই রম্বাসটার পয়েন্ট অফ সাসপেনশন বলা ছিল, আর এখানে আমার বলা ছিল এই টোটাল বডিটা লাইজ ভার্টিক্যালি অন আ হরাইজন্টাল প্লেন, এবং এই হরাইজন্টাল প্লেনটা স্মুথ বলা ছিল, লাইং অন আ স্মুথ হরাইজন্টাল প্লেন। তো এই আমায় বার করতে দিয়েছিল, বাকি অ্যান্সার সেম। আমাকে এখানেও আইদার টেনশন আর থ্রাস্ট বার করতে দিয়েছিল, এখানেও আমাকে টেনশন আর থ্রাস্ট বার করতে দিয়েছিল, প্রবলেম সেম, জাস্ট মেন টাইপ 1 টাইপ 2 বলার পার্থক্য এখানে, এখানে যে কোনো একটা অ্যাঙ্গেল কনসিডার করতে হচ্ছিল, এখানে বাকি দুটো, এখানে দুটো অ্যাঙ্গেল কনসিডার করতে হয়েছিল। তাহলে ভার্চুয়াল ওয়ার্কে কিন্তু ওভারঅল আমার দুখানা টাইপের প্রবলেম, যে প্রবলেমগুলো করার জন্য এক্স্যাক্টলি একখানা আমার অ্যাঙ্গেল দরকার, সেইগুলো হচ্ছে আমার টাইপ 1 এর প্রবলেম, আর যে অঙ্কগুলো করার জন্য আমার দুখানা করে অ্যাঙ্গেল কনসিডার করতে হবে সেগুলো হচ্ছে আমার টাইপ 2 প্রবলেম। তাহলে এখন আমার দেখাই যে কোয়েশ্চেন নাম্বার 15টা আমি লিখেছি, এটা আমার কোন টাইপের প্রবলেম সেটা আমাকে কিন্তু এখন চেক করতে হবে। 1 মিনিট। আরেকটা জিনিস বলেছিলাম লাস্ট ক্লাসে, মানে লেকচার 4 পার্ট 1 এ আরেকটা জিনিস বলেছিলাম যে আমরা কোনো সিস্টেমের ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট বা ফিক্সড বডি বুঝবো কি করে। দেখ প্রত্যেকটা জিনিসের জন্য আমি বলেছিলাম যে আমি একটা সিস্টেম তৈরি করব, যে কোয়েশ্চেনটা আমায় দেবে, স্লাইড ডিসপ্লেসমেন্ট দেবো, স্লাইড ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে, ডিসপ্লেসমেন্ট দেওয়ার পর যে জায়গাটার কোনো ডিসপ্লেসমেন্ট হবে না সেটা হচ্ছে আমার ফিক্সড বডি বা ফিক্সড পয়েন্ট আর ফিক্সড লাইন, যার ডিসপ্লেসমেন্ট হবে সেগুলো ভেরিয়েবলস পয়েন্টস। এবার সেটা মনে রাখার জন্য তোদের একটা চার্ট বলেছিলাম, ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন মনে রাখার জন্য একটা চার্ট বলে দিয়েছিলাম, সেটা আমি লিখছি। নাম্বার 1 ছিল পয়েন্ট অফ সাসপেনশন, যদি কোনো একটা সিস্টেম আমার কোনো একটা পয়েন্ট থেকে ঝুলছে বলে দেয় তাহলে পয়েন্ট অফ সাসপেনশনটা হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট। নেক্সট হচ্ছে পেগ, পেরেক, পেরেকটা হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে হরাইজন্টাল লাইন অর প্লেন, হরাইজন্টাল লাইন অর প্লেন এটা হচ্ছে আমার ফিক্সড লাইন। তাহলে দেখা যাক আমি যে কোয়েশ্চেন নাম্বার 15টা করব, এই কোয়েশ্চেন নাম্বার 15 আমায় কি বলে দিয়েছে, এই কোয়েশ্চেন নাম্বার 15 আমায় কি, আমাকে আইডার ফিক্সড পয়েন্ট অর ফিক্সড লাইন কি বলেছে কোয়েশ্চেনে দেখছি। দেখ কি বলছে, 4 ইকুয়াল রডস, মানে আমাকে 4টে রড বলেছে, প্রত্যেকটার লেন্থ সেম, ইকুয়াল রড মানে 4টে রডের লেন্থ সেম, 4 ইকুয়াল রড, ইচ অফ লেন্থ এ, তাহলে 4টে ইকুয়াল রড আমাকে কনসিডার করতে বলেছে, প্রত্যেকের লেন্থও আমায় বলে দিয়েছে স্মল এ ইউনিট, আর জয়েন্টেড টু ফর্ম আ রম্বাস এবিসিডি, তার মানে তোকে বলে দিয়েছে তুমি আর যে বডিটা সেই বডিটা হচ্ছে একটা রম্বাস, রম্বাস মানে 4টে সাইড ইকুয়াল, ওকে, প্রত্যেক সাইডে ইকুয়াল, মানে আমাকে লেন্থ বলেও দিয়েছে এই ইউনিট। দ্য অ্যাঙ্গেলস বি এন্ড ডি আর জয়েন্টেড বাই আ স্ট্রিং অফ লেন্থ এল, তার মানে একটা কর্ড মানে একটা ডায়াগোনাল, বি আর ডি যে ডায়াগোনাল, দেখ এবিসিডি রম্বাস মানে যদি আমি রম্বাস এরকম একটা ভাবি, এরকম একটা রম্বাস যদি আমি কনসিডার করি এ বি সি ডি,
তাহলে এসি হচ্ছে একটা ডায়াগোনাল, বিডি হচ্ছে একটা ডায়াগোনাল, ক্রম্বাসের দুখানা ডায়াগোনাল মধ্যে একটা ডায়াগোনাল যেটা বিডি ডায়াগোনাল, বিডি ডায়াগোনালটা বলা আছে জয়েন্টেড বাই আ স্ট্রিং যার লেংথটা হচ্ছে আমার স্মল এল। এবার প্রশ্ন, এবার যেটা আমার মেন প্রশ্ন, আমার বডিটা কিভাবে আছে, এবার আমার মেন প্রশ্ন বডিটা আমার কিভাবে আছে, এটা তোমাকে চিন্তা করতে হবে। বডিটা আমার কি এরকম ভাবে আছে, রম্বাসটা মানে এ পয়েন্ট দিয়ে সাসপেন্ড করে ঝুলানো আছে, বা রম্বাসটা আমার রম্বাসের একটা সাইড কি হরাইজেন্টাল প্লেনের ওপর আছে, এইভাবে আমার রম্বাসটা লাই করছে, না রম্বাসটা আমার এভাবে লাই করছে কোনো একটা প্লেনের সঙ্গে এরকম ভার্টিক্যালি আছে, রম্বাসটা আমার কীভাবে লাই করছে সেটা সবার আগে আমাকে দেখতে হবে। কারণ আমি ছবি যদি না ড্র করি আমি ছবিটা নিয়ে কাজ করব কি? বলছে দেখ দ্য সিস্টেম, এই লাইনটা ইম্পর্টেন্ট, দ্য সিস্টেম ইজ প্লেসড ইন আ ভার্টিক্যাল প্লেন উইথ এ রেস্টিং অন আ হরাইজেন্টাল প্লেন অ্যান্ড এসি ইজ ভার্টিক্যাল। এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বলছে দ্য সিস্টেম ইজ প্লেসড ইন আ ভার্টিক্যাল প্লেন, সিস্টেমটাকে প্লেস করা হয়েছে একটা ভার্টিক্যাল প্লেনে উইথ এ রেস্টিং অন আ হরাইজেন্টাল প্লেন, মানে এই ছবিটা আমার ক্যান্সেল আউট, এ পয়েন্ট একটা পয়েন্ট বলেছে হরাইজেন্টাল প্লেনের ওপর থাকবে, একটা পয়েন্ট বলেছে হরাইজেন্টাল প্লেনের ওপর থাকবে, কোনো একটা সাইড বলেনি হরাইজেন্টাল প্লেনের ওপর থাকবে, এই পিকচারটা ক্যান্সেল। এবার পড়ে রইল এটা হবে না এটা হবে, দেখ বোথ ফিগারেই হরাইজেন্টাল যে প্লেনটা সেই প্লেনের ওপর একটা পয়েন্ট আছে এ, যে এ পয়েন্ট দিয়ে আমার এবিসির রম্বাসটা ভার্টিক্যাল বরাবরই আছে, এখানে এস পয়েন্টটা মানে রম্বাসটা এ পয়েন্ট ওপর ভার্টিক্যালি আছে, আর এটা হচ্ছে আমার এ পয়েন্ট দিয়ে ঝোলানো আছে, মানে এটা পয়েন্ট অফ সাসপেনশন আর এটা হ্যাং। এবার এসি ভার্টিক্যাল, এসি ভার্টিক্যাল মানে এইটা আমাকে নিতে হবে, এটা এসি, মানে আমি বুঝে গেলাম বিডিটা হচ্ছে আমার হরাইজেন্টাল, এটাই বুঝে গেলাম বিডি হচ্ছে আমার হরাইজেন্টাল এসি ভার্টিক্যাল। এবার কোন পিকচারটা নেব, এই পিকচারটা না এই পিকচারটা? এতক্ষণ যে কোয়েশ্চেন পড়লি, তোর কোয়েশ্চেনে বলেছে এ পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন, তোরা যে এতক্ষণ ধরে কোয়েশ্চেনটা পড়লি, কোয়েশ্চেনে একবার বলা আছে এ পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন? না, পয়েন্ট অফ সাসপেনশন বলাই নেই। পয়েন্ট অফ সাসপেনশন মানে কি? বডিটা ঝোলানো, তো পয়েন্ট অফ সাসপেনশনের তো কোনো গল্পই নেই, তাহলে কি এই পিকচারটা হবে? হবে না। তোকে বলেছে এবিসির রম্বাসটা এ পয়েন্ট দিয়ে ঝোলানো আছে, বা এ পয়েন্টটা পয়েন্ট অফ সাসপেনশন অফ এবিসির রম্বাস বলে দেওয়া আছে? নেই, খালি বলা আছে দ্য সিস্টেম ইজ প্লেসড ইন আ ভার্টিক্যাল প্লেন, একটা ভার্টিক্যাল প্লেনে সিস্টেমকে প্লেসড করা হয়েছে উইথ এ রেস্টিং অন আ হরাইজন্টাল প্লেন, এ পয়েন্টটাকে পয়েন্ট অফ সাসপেনশন যেহেতু বলা যায়নি, এই পিকচারটা আমি নেব না, তাহলে এই পিকচারটা ক্যান্সেল, এই পিকচারটা ক্যান্সেল, তাহলে অনলি পসিবিলিটি এই পিকচারটা হচ্ছে আমার কারেক্ট, মানে এই যে পিকচারটা, এই পিকচারটা হচ্ছে আমার একদম কারেক্ট। আর এখানে আমার হরাইজন্টাল প্লেন বলেছে, এখানে আমার হরাইজন্টাল প্লেন বলেছে, তার মানে পার্টিকুলারলি দিস নোট থেকে আমি বলতে পারি এই যে আমার হরাইজন্টাল প্লেনটা বলা আছে, হরাইজন্টাল প্লেনটা হচ্ছে আমার ফিক্স লাইন, হরাইজন্টাল প্লেনটা হচ্ছে আমার ফিক্স লাইন, কারণ এই নোটটা তোদের আমি লিখিয়ে দিয়েছিলাম, খালি নোটে আমি সীমাবদ্ধ থাকবো না, প্রত্যেক ক্লাসের মতো আবারও বলছি আমি এটা বুঝে গেলাম হরাইজন্টাল প্লেনটা হচ্ছে আমার ফিক্সড লাইন, বাট কেন ফিক্সড আমি ডিসপ্লেসমেন্টের কনসেপ্টটা দিয়ে বলবো অবশ্যই। তাহলে যে তিনটে পিকচার আঁকলাম, দেখলাম এই পিকচারটা আমার বেস্ট, ওকে তাই এখন আমি পিকচারটাকে চেঞ্জ করছি, মানে যেটা আমার ফাইনাল পিকচার সেই পিকচারটাকে আঁকছি। অঙ্কটা একদম ইজি অঙ্ক, কিচ্ছু ঝামেলা নেই, অঙ্কটা একদম ইজি। তাহলে সবার আগে একটা রম্বাস আঁকতে হবে, ওকে তাহলে রম্বাসটা এঁকে দিচ্ছি। নে এটা হচ্ছে একটা রম্বাস, ওয়ান মিনিট ওয়ান মিনিট। নে এটা হচ্ছে একটা রম্বাস, আমি তো নামগুলো বইয়ের মতো করেই দিচ্ছি, বইয়ে যেভাবে নাম দেওয়া আছে, এ বি সি ডি, আমায় কি বলেছে ফোর ইকুয়াল রড, মানে প্রত্যেকটা লেন্থ সেম, প্রত্যেকটা লেন্থ এ বলা আছে, তাহলে আমি লিখছি এ বি ইকুয়ালস টু বি সি ইকুয়ালস টু সি ডি ইকুয়ালস টু এ ডি ইকুয়ালস টু এ ইউনিট,
এটা আমার কোয়েশ্চেনে গিভেন আছে ওকে কি বলেছে ফর্ম আ রম্বাস রম্বাস ফর্ম করেছে দ্য অ্যাঙ্গেলস বি এন্ড ডি আর জয়েন্টেড বাই এ স্ট্রিং অফ লেন্থ এল তাহলে আমায় বলেছে এই যে হরাইজন্টাল ডায়ামিটারটা আছে বিডি এই বিডিটা জয়েন করা আছে একটা স্ট্রিং দিয়ে তাহলে বি আর ডি এই দুটো পয়েন্টকে আমি জয়েন করাচ্ছি একটা স্ট্রিং দিয়ে এবার তোরা জানিস স্ট্রিং মানে আমার সেখানে কি কি তৈরি হয় স্ট্রিং মানে কি টেনশন না থ্রাস্ট স্ট্রিং মানে টেনশন টেনশন কি একটা রিয়াকশন ফোর্স টেনশনের ডিরেকশন কোন দিকে ইনওয়ার্ড না আউটওয়ার্ড টেনশন সবসময় ইনওয়ার্ড তাহলে টেনশনের ইনওয়ার্ডটা সাইন দিয়ে দে তাহলে এটা হচ্ছে আমার টেনশন টি এটা হচ্ছে আমার টেনশন টি ওকে এবার কি বলেছে বিডি স্ট্রিংটার লেন্থ আমায় এল বলেছে ওকে বিডি স্ট্রিং এর লেন্থ আমায় এল বলেছে মেনশন করলাম দ্য সিস্টেম ইজ প্লেসড ইন আ ভার্টিক্যাল প্লেন উইথ এ রেস্টিং অন আ স্মুথ হরাইজন্টাল প্লেন সরি রেস্টিং অন আ হরাইজন্টাল প্লেন এসি ভার্টিক্যাল তাহলে এসি ভার্টিক্যাল বলতে আমি এসিটাকেও জয়েন করে দিচ্ছি দেখ আমি এসিটাকে জয়েন করে দিলাম কারোর আপত্তি আচ্ছা এবার দেখ এই যে হরাইজন্টাল এটাকে আমি নাম দিচ্ছি ধর এম এন এই হরাইজন্টাল লাইনটাকে আমি ধর এম এন নাম দিচ্ছি তাহলে দেখ যেহেতু আমার সিস্টেমে মানে এই সিস্টেমটাকে প্লেস করা আছে হরাইজন্টাল প্লেনের ওপর তার মানে এই হরাইজন্টাল লাইনটা কিন্তু ফিক্সড এই হরাইজন্টাল লাইনটা কিন্তু ফিক্সড লাইন এবার এই যে এ পয়েন্টটা ভালো করে দেখ এই যে এ পয়েন্টটা লাই করছে কিন্তু এই ফিক্সড লাইনের ওপর তাহলে কোনো একটা পয়েন্ট যদি মানে কোনো একটা পয়েন্ট যে পয়েন্টটা ফিক্স লাইনের ওপরে লাই করে কোনো একটা পয়েন্ট যে পয়েন্টটা ফিক্স লাইনের ওপরে লাই করে তাহলে সেটা কি পয়েন্ট হয় সেটাও আমার ফিক্স পয়েন্ট মানে পার্টিকুলারলি এখানে এ কিন্তু আমার ফিক্স পয়েন্ট এ ফিক্স পয়েন্ট এই কারণে এ পয়েন্টটা লাই করছে অন দ্য ফিক্স লাইন এম এন ফিক্স লাইনের ওপর যে কয়েন্টটা পয়েন্টই থাকে সেটাই ফিক্স পয়েন্ট তাহলে সেই জায়গা দিয়ে এটাও হচ্ছে আমার কিন্তু ফিক্স পয়েন্ট ক্লিয়ার প্রত্যেকের কাছে এবার কি বলেছে বলেছে প্রুফ দ্যাট দ্য টেনশন অফ দ্য স্ট্রিং ইজ দিস এই টেনশনটা আমাকে প্রুফ করতে হবে যেখানে বলছে ডাব্লিউ ইজ দ্য ওয়েট অফ ইচ রড এখানেই খেলা ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ ইচ রড এবার দেখ এই যে সিস্টেমটা তৈরি হয়েছে চারটে রড দিয়ে তৈরি হয়েছে কিন্তু মাইনরলি এ বি একটা রড বি সি একটা রড সি ডি একটা রড এ ডি একটা রড চারটে রড দিয়ে আমার কিন্তু সিস্টেমটা তৈরি করা হয়েছে তাহলে প্রত্যেকটা রডের ওয়েট যদি ডাব্লিউ হয় তাহলে টোটাল সিস্টেমের ওয়েট কত ভালো করে দেখ প্রত্যেকটা রডের ওয়েট ডাব্লিউ টোটাল সিস্টেম ফর্ম হয়েছে চারটে রড দিয়ে তার মানে টোটাল সিস্টেমটার ওয়েট কত চারটে রডের ওয়েট প্রত্যেকটা রডের ওয়েট যদি ডাব্লিউ হয় তাহলে চারটে রডের ওয়েট কত ফোর ডাব্লিউ তার মানে এই যে এবিসিডি রম্বাসটা এবিসিডি রম্বাসের টোটাল ওয়েট হচ্ছে ফোর ডাব্লিউ এবার তাহলে তোরা আমায় বলতো এবিসিডি রম্বাসের ওয়েট যে ফোর ডাব্লিউ এটা কোন পয়েন্টে কাজ করবে অবশ্যই রম্বসের যে সিজি সিজি দিয়ে কাজ করবে অবশ্যই রম্বসের যে সিজি সিজি দিয়ে আমার ওয়েটটা কাজ করবে তাহলে তাহলে এখন আমাকে রম্বসের সিজি খুঁজতে হবে যেখান থেকে রম্বসের টোটাল ওয়েট কাজ করে এবার আমরা কি জানি রম্বসের সিজি কোথায় থাকে রম্বসের ডায়াগোনাল গুলো একে অপরকে বাইসেক্ট করে রম্বসের দুটো ডায়াগোনাল একটা বিডি পিকচারে হরাইজন্টাল ডায়াগোনাল আর একটা এসি পিকচারে ভার্টিক্যাল ডায়াগোনাল এই দুটো ডায়াগোনাল যে পয়েন্টে কাট করছে ওই পয়েন্টটা হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি তো এটাকে আমি জি নাম দিলাম এখান থেকে আমার ফোর ডাব্লিউ ওয়েটটা কাজ করছে কারোর কোনো জায়গায় প্রবলেম আছে এবার দেখ যেহেতু বিডিটা স্ট্রিং আমাকে এই স্ট্রিং এর টেনশনটাই বার করতে দিয়েছে বিডিটা স্ট্রিং তার মানে আমাকে এই স্ট্রিং এর টেনশনটা বার করতে দিয়েছে সিম্পল হিসাব তাহলে আমাকে এই টি এর ভ্যালুটা বার করতে হবে কোনো সমস্যা আছে প্রত্যেকের এবার প্রশ্ন থর দাদা তুমি তো এভাবে বললে রম্বসের সিজি দুটো ডায়াগোনালের যেহেতু ডায়াগোনাল দুটো একে অপরকে মিট বাইসেক্ট করছে রম্বসের সিজি ডায়াগোনালগুলোরই পয়েন্ট অফ ইন্টারসেকশনে থাকে এবার ধরো আমি জানি না আমি এই থিওরি এই রেজাল্টটা জানি না তাহলে কি করে রম্বসের সিজিটা যে জি পয়েন্টেই হবে কি করে বুঝবো তার জন্য তুই আরেকবার ব্যবহার করতে পারিস আমি আরেকটা জিনিস বলেছিলাম সিজি অলওয়েজ লাইজ অন দা লাইন অফ সিমেট্রি অফ এনিবডি সিজি সবসময় যে কোনো বডির লাইন অফ সিমেট্রির ওপর লাই করে সিজি সবসময় যে কোনো বডির লাইন অফ সিমেট্রির ওপর লাই করবে তার মানে এটা নয় যে প্রত্যেকটা বডির ইউনিক লাইন অফ সিমেট্রি থাকবে প্রত্যেকটা বডির যে ইউনিক লাইন অফ সিমেট্রি থাকবে এমন কোনো মানে নেই প্রত্যেকটা বডির লাইন অফ সিমেট্রি একের বেশি হতে পারে
প্রত্যেকটা বডির লাইন অফ সিমেট্রি ইউনিক হবে এমন কোনো মানে নেই, প্রত্যেকটা বডির লাইন অফ সিমেট্রি একের বেশি হতেই পারে, ফাইনাইট হবে। তাহলে আমি খুঁজব এই রম্বসের লাইন অফ সিমেট্রি কতগুলো। দেখ এসি একটা লাইন অফ সিমেট্রি, বিডি একটা লাইন অফ সিমেট্রি, এটা ছাড়াও এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে একটা লাইন অফ সিমেট্রি। আবার যদি আমি এই লাইনটাকে বলি, এই লাইনটাও হচ্ছে একটা লাইন অফ সিমেট্রি। তাহলে দেখ এই প্রত্যেকটা হচ্ছে লাইন অফ সিমেট্রি। আর আমরা জানি কি সিজি অলওয়েজ লাইন অফ সিমেট্রির উপরই লাই করে, তার মানে সিজিটা বিডি লাইনের উপর লাই করবে, সিজিটা এসি লাইনের উপর লাই করবে, সিজিটা এই লাইনের উপর লাই করবে, সিজিটা এই লাইনের উপর লাই করবে। তাহলে সিজি যদি চারটে লাইনের উপরই লাই করে, কারণ চারটেই লাইন অফ সিমেট্রি, তাহলে বলতে পারি সিজিটা এই চারটে লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশনের উপর লাই করবে। কথাটা বোঝ, সিজি আমরা জানি লাইন অফ সিমেট্রির উপর লাই করে। এই যে রম্বাসটা, এই রম্বাসের চারখানা লাইন অফ সিমেট্রি আমি পেয়ে গেলাম। তাহলে সিজি যদি বডির লাইন অফ সিমেট্রির উপর লাই করে আর একটা বডি যদি চারখানা লাইন অফ সিমেট্রি হয়, তাহলে আমি বলতে পারি সিজি মানে সিজি অফ দ্যাট বডি লাইজ অন দি ইন্টারসেকশন অফ অল দা লাইন অফ সিমেট্রিজ, মানে সিজি লাই করবে অন দা পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অল লাইন অফ সিমেট্রি। তাহলে এই যে প্রত্যেকটা লাইন অফ সিমেট্রি, তার পয়েন্ট অফ ইন্টারসেকশন কে? এই জি পয়েন্ট। তার মানে জিটাই হচ্ছে আমার রম্বাসের লাইন সিজি, তার মানে জিটাই হচ্ছে আমার রম্বাসের সিজি। তাহলে যদি কেউ এই রেজাল্টে ভুলে যাস দাদা যে রম্বাসের ক্ষেত্রে আমাদের সিজি কোনটা, তোরা লাইন অফ সিমেট্রির কনসেপ্ট দিয়েও কিন্তু খুঁজে নিতে পারিস জিটা হচ্ছে আমার রম্বাসের লাইন অফ সিমেট্রি। ক্লিয়ার প্রত্যেকের কাছে? আশা করা যায় প্রত্যেকের কাছে ক্লিয়ার। ওকে, তাহলে এবার দেখ, এবার আমি কি করবো, আমাকে থ্রাস্ট বার করতে হবে। দেখ তো এর ওপর আর কোনো ফোর্স কাজ করছে? এর ওপর আমার আর কোনো ফোর্স কাজ করছে? দেখ আর একটা কাজ করছে যেটা চোখে দেখা যাচ্ছে না। দেখ রম্বাস হচ্ছে একটা ফিগার, মানে একটা বডি, আর হরাইজেন্টাল প্লেন আর একটা বডি, দুটো বডি একে অপরের সঙ্গে ইন কন্ট্যাক্টে আছে। তাহলে রম্বাস হরাইজেন্টাল প্লেনের ওপর একটা অ্যাকশন দিচ্ছে, রম্বাস হরাইজেন্টাল প্লেনের ওপর একটা অ্যাকশন দিচ্ছে। তাহলে এক মিনিট, তাহলে রম্বাস হরাইজেন্টাল প্লেনের ওপর একটা অ্যাকশন দিচ্ছে। এই অ্যাকশনটা কার উপরে ফোর্স? হরাইজেন্টাল প্লেনের উপর ফোর্স। হরাইজেন্টাল প্লেনটা আমার বডি নয়। তাহলে যেহেতু রম্বাসটা হরাইজেন্টাল প্লেনের উপর একটা অ্যাকশন দিচ্ছে, তাহলে হরাইজেন্টাল প্লেনটাও কি রম্বাসকে একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স দেবে। এবার এই রিয়াকশন ফোর্সটা দেখ হরাইজেন্টালের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে এই রিয়াকশন ফোর্সটা কি নর্মাল রিয়াকশন। এই নর্মাল রিয়াকশনটা কার উপরে ফোর্স? আমার বডির উপরে ফোর্স। এবার নর্মাল রিয়াকশন কি কোনোদিনও ভার্চুয়াল ওয়ার্কডাউন করে? লেকচার থ্রি, নর্মাল রিয়াকশন কোনোদিনও ভার্চুয়াল ওয়ার্কডাউন করে না। তাহলে এখানে যে নর্মাল রিয়াকশনটা ড্র করেছি, এটা কোনো ভার্চুয়াল ওয়ার্কডাউন করবে না। এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? নর্মাল রিয়াকশন কোনোদিনও ভার্চুয়াল ওয়ার্কডাউন করে না, তাই এই ফোর্সটাকে আমরা কনসিডার করছি না। তাহলে ভাই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কডাউন কি বলছে? যদি একটা রিজিড বডির উপর সিস্টেম অফ কোপ্লানার ফোর্স কাজ করে বডিকে ইকুইলিব্রিয়ামে রাখে, তাহলে টোটাল ভার্চুয়াল ওয়ার্কডাউনটা জিরো। তাহলে দেখ এখানে এই বডিটাকে ইকুইলিব্রিয়ামে আছে দুটো ফোর্স, একটা হচ্ছে 4W আর একটা হচ্ছে টেনশন। এবার এই দুটো ফোর্স কি কোপ্লানার? স্বাভাবিক, একটা বোর্ড, বোর্ডটা একটা প্লেন, প্লেনের উপর ড্র করেছে মানে কোপ্লানার। তাহলে কোপ্লানার ফোর্সের ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে টোটাল ভার্চুয়াল ওয়ার্কডাউন, টোটাল ভার্চুয়াল ওয়ার্কডাউন দিস ইকুয়ালস টু জিরো। এবার বলতো এই সিস্টেমটার উপর কটা ফোর্স কাজ করছে? দুটো, একটা 4W আর একটা টেনশন। এবার আগে টেনশনটা নিচ্ছ, টেনশনের জন্য ওয়ার্কডাউন কি হয়? নেগেটিভ। তাহলে মাইনাস টি ইনটু ডেল অফ লেন্থ অফ দি স্ট্রিং, লেন্থ অফ দি স্ট্রিং কি? বিডি। এবার ওয়েট যখনই আসবে তার জন্য কি আসবে? তার জন্য আমার একটা ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন আসবে। এইখানের ক্ষেত্রে ফিক্সড পয়েন্টটা হচ্ছে আমার এ, এই পিকচারের ক্ষেত্রে আমার ফিক্স পয়েন্টটা হচ্ছে কিন্তু এ। এবার ওয়েট কাজ করছে কোন পয়েন্ট থেকে? জি পয়েন্ট থেকে। তাহলে এই জি পয়েন্টটা এ পয়েন্টের ওপরে আছে না নিচে আছে? জি পয়েন্টটা ফিক্স লাইনের ওপরে আছে না নিচে আছে? ওপরে। ওপরে মানে আমার অ্যাকচুয়ালি কি হাইট না ডেপথ? হাইট। হাইট মানে কিন্তু ক্যালকুলেশনটা ভার্টিক্যালি আপওয়ার্ড, বাট দ্য ওয়েট অ্যাক্টস অ্যালং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন অপোজিট। অপোজিট হলে ওয়ার্কডাউন কি হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এখানে আমার এই ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্কডাউনটা হচ্ছে কিন্তু আমার নেগেটিভ। তাহলে মাইনাস 4W ইনটু
डेल অফ কত g পয়েন্ট থেকে কাজ করছে আর এই লাইন মানে ag ডেল অফ ag দিস ইকুয়ালস টু 0 দেখতে পাবা প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা দুটোতেই মাইনাস আছে মাইনাসটা কমন নিচে জাস্ট তাহলে t ইনটু ডেল অফ bd প্লাস 4w ইনটু ডেল অফ ag দিস ইকুয়ালস টু 0 এটাকে আমি এক নাম্বার নাম দিচ্ছি এবার আমায় বলতো এজির লেংথটা কি করে বার করব আমি তো জানি এ বি বি সি সি ডি ডি এ লেংথ এ যদি কোনো আমি অ্যাঙ্গেল না জানি আমি কি এজির লেংথটা বার করতে পারবো যদি কোনো আমি অ্যাঙ্গেল না জানি আমি কি এজির লেংথটা বার করতে পারবো পারবো না আমি ধরছি এই এ কোণটার সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল থিটা আমি বইয়ের মতো এই দিকটা থিটা ধরেছি তোরা চাইলে এই দিকটাও থিটা ধরতে পারিস মানে অ্যাঙ্গেল জি এ বিও থিটা ধরতে পারিস কোনো অসুবিধা নেই কারণ এসিটা হচ্ছে একটা লাইন অফ সিমেট্রি এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে কোনো সমস্যা নেই আমি এই দিকটা ধরেছি এবার দেখ এডিটা হচ্ছে স্মল এ আমি খালি এই ট্রায়াঙ্গেলের শর্টে আঁকছি এটা হচ্ছে আমার এ পয়েন্ট এটা জি পয়েন্ট এটা ডি পয়েন্ট এডিটা স্মল এ এটা পারপেন্ডিকুলার মানে এটা হাইপো এবার এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটা থিটা মানে এটা কিন্তু আমার পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে বেস তাহলে এ দিয়েছে এটা থিটা আমায় বেস বার করতে হবে তাহলে এটা কত হবে এ কস থিটা তাহলে এটা আমার কত হবে এ কস থিটা তাহলে আমি এখান থেকে ফ্রম ট্রায়াঙ্গেল এ জি ডি উই হ্যাভ এ জি ইকুয়ালস টু এ কস থিটা আমি পেয়ে গেছি এবার আমাকে কার ভ্যালু বার করতে হবে বিডি তাহলে বলি দাদা অত ভাবা চিন্তার কি আছে বিডির লিঙ্ক তো এল বিডির লিঙ্ক তো এল বলে দিয়েছে তাহলে তুমি লিখে দাও বিডি ইকুয়ালস টু স্মল এল এবার এল যেহেতু কনস্ট্যান্ট ডেল অফ এল জিরো মানে এবার আপনি বিডি ভ্যালু এল বসে দাও সমস্যা দেখ দুটো কারণে বলবো এটা হবে না একটা হচ্ছে অঙ্ক করতে সমস্যা সেটাকে বলি বিডির জায়গায় এল বসা এল তো একটা কনস্ট্যান্ট লেন্থ তাহলে ডেল অফ এল কত জিরো তাহলে টি ইন্টু জিরো মানে জিরো এখানে টেনশনই থাকবে না তাহলে টেনশন কি তোরা কি বার করবি মাথা খারাপ এই ইকুয়েশনে টেনশন নেই তুই টেনশন বার করবি তাহলে এটা পসিবল নয় এটা হচ্ছে যারা না বুঝে অঙ্ক করতে চায় তাদের জন্য এবার যদি বুঝতে হয় তার জন্য কথা এই যে বিডি লেন্থটার এল লেন্থ লেন্থ অফ দ্য স্ট্রিং এল বলেছে না এটা কখন বলেছে বলতো বিডি স্ট্রিংটার লেন্থ এল কখন বলেছে বুঝতে পারছিস ইকুইলিব্রিয়ামে যখন আমার সিস্টেমটা থাকবে যখন এই টোটাল সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে তো ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি আমি আর কোনো স্লাইট ডিসপ্লেসমেন্ট দেব না বা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দেব না যখন আমি সিস্টেমের উপর কোনো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট প্রোভাইড করব না মানে সিস্টেমটা যখন ইকুইলিব্রিয়ামে থাকবে বাই দ্য কোপ্লেনার ফোর্সেস 4wnt তখন বিডি স্ট্রিংটার লেন্থ হবে l মানে এখন আমি কিন্তু বিডি স্ট্রিং এর লেন্থ l লিখতে পারবো না কারণ এখন সিস্টেমটাকে আমি স্লাইট ডিসপ্লেসমেন্ট দিয়েছি যাতে আমার করে আমার থিটাটা চেঞ্জ হয়েছে থিটা প্লাস ডেল থিটা যেহেতু আমি ডিসপ্লেসমেন্ট দিচ্ছি এখন আমি বিডি স্ট্রিংটার লেন্থ লিখতে পারবো না যখন আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইউজ করব তখন আমি বিডি স্ট্রিংটার লেন্থ কিন্তু এল দেব ক্লিয়ার প্রত্যেকের কাছে আচ্ছা তাহলে বিডি লেন্থটা এল নেব না এটা বোঝা গেল তাহলে আমার কিন্তু অ্যাকচুয়ালি এখানে বিডি লেন্থটা এখন এল নয় ফাইনালি যখন আমি ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া লিখবো তখন আমি বিডির জায়গায় এল লিখবো তাহলে এখন আমাকে দেখ বিডির ভ্যালু বার করতে হবে আবার আচ্ছা আমরা কি জানি আমরা জানি দাঁড়া এক মিনিট দাঁড়া একটা মিনিট এই জায়গাটা ঠিক করে দিই দাঁড়া একটা মিনিট তাহলে এই দিকটা টেনশন কাজ করছে এটা 4w এটা জি এই অ্যাঙ্গেলটা থিটা এটা এ নে হ্যাঁ এবার রম্বাসের ডায়াগোনালগুলো কি একে অপরকে বাইসেক্ট করে রম্বাসের ডায়াগোনালগুলো কি একে অপরকে বাইসেক্ট করে তাহলে জিটা আমার এসি ডায়াগোনালের ক্ষেত্রে মিড পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ জিটা আমার বিডি ডায়াগোনালের ক্ষেত্রে মিড পয়েন্ট তাহলে লিখছি সিন্স দ্য ডায়াগোনালস অফ আ রম্বাস since the diagonals of a rhombus bisects each other at g so g is the midpoint g is the midpoint of bd okay clear তাহলে জিটা আমার মিড পয়েন্ট এবার আমাকে পিকচার দেখে বল
জিটা যদি বিডির মিড পয়েন্ট হয় তাহলে আমি লিখতে পারি জিডি ইকুয়ালস টু, তাহলে দেয়ারফর জিডি ইকুয়ালস টু টু সরি দেয়ারফর জিডি ইকুয়ালস টু আমি লিখতে পারি দাঁড়া এক মিনিট এক মিনিট সরি জিডি বলছি তাহলে আমি লিখতে পারি বিডি ইকুয়ালস টু সরি বিডি ইকুয়ালস টু টু ইন্টু জিডি বিডি পুরোটা বিডি কে লিখতে পারবো টু ইন্টু জিডি কারণ ডিজি আর জিবি দুটো ইকুয়াল। আচ্ছা এবার জিডি ভ্যালুটা দেখতো এই ট্রায়াঙ্গেল থেকে বের করে দেওয়া যাবে কিনা, জিডির ভ্যালুটা এই অ্যাঙ্গেল থেকে এই ট্রায়াঙ্গেল থেকে বের করে দেওয়া যাবে কিনা। দেখ হাইপোটেনিউস এ পারপেন্ডিকুলার বার করবো, আগেটা বেসের সঙ্গে হাইপোর সম্পর্ক ছিল এখন পারপেন্ডিকুলার এর সঙ্গে হাইপোর সম্পর্ক বার করবো। তাহলে পারপেন্ডিকুলার হাইপো মানে কি সাইন, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার মানে ডিজি বাই হাইপো, হাইপো মানে হচ্ছে এডি, তাহলে দিস ইমপ্লাইজ ডিজিটা হচ্ছে আমার এডি সাইন থিটা, এবার এডির ভ্যালু হচ্ছে আমার স্মল এ, তাহলে ডিজিটা আমার দাঁড়িয়ে গেল এ সাইন থিটা, তাহলে ডিজি যদি এ সাইন থিটা হয় তাহলে বিডি কত হবে টু এ সাইন থিটা, এবার এই ভ্যালুটা আর এখানের এজি ইকুয়ালস টু এ কস থিটা এই দুটো ভ্যালু আমি ইকুয়েশন ওয়ানে পুট করছি। তাহলে নাও ফ্রম ওয়ান উই গেট from 1 we get তাহলে দেখ from 1 এ আমার কি আছে t into del of bd, তাহলে bd ভ্যালুটা বসা তাহলে t into del of bd মানে 2a sin theta plus 4w 4w into del of ag, ag মানে কি ag মানে a cos theta, তাহলে a cos theta this equals to 0 ভ্যালু বসানো হয়ে গেল। দেখ এই এক্সপ্রেশনে থিটা আছে আর এ আছে, এই এক্সপ্রেশনে থিটা আছে আর এ আছে, তাহলে থিটা আর এর মধ্যে কে কনস্ট্যান্ট কে ভেরিয়েবল, দেখ এ হচ্ছে প্রত্যেকটা রডের লেন্থ মানে এ কিন্তু কনস্ট্যান্ট, এবার থিটাটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল সেটা আমাকে জাজ করতে হবে। তো দেখ এই যে আমার ফিগারটা আছে এই যে আমার ফিগারটা আছে এই যে ফিগারটা এই ফিগারটাকে এদিক থেকে এইদিকে বা এদিক থেকে এইদিকে তুই যে কোনো দিকে ডিসপ্লেসমেন্ট দে বা তুই ওপর থেকে নিচেও ডিসপ্লেসমেন্ট দে দেখবি যে তুই এ পয়েন্টটা ফিক্সড পয়েন্ট আর বি সি ডি এই পয়েন্টগুলো রিজিডলি অ্যাটাচ নয় স্মুথলি হিঞ্জেস, স্মুথলি হিঞ্জেস মানে এ বি রড আর বি সি রডটা অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে বি পয়েন্টে লাগানো আছে, বি সি রড আর সি ডি রডটা অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে সি পয়েন্টে লাগানো আছে, এ ডি রড আর সি ডি রডটা অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে ডি পয়েন্টে লাগানো আছে, মানে বি সি ডি কিন্তু স্মুথলি হিঞ্জেস। তাহলে যদি স্লাইড ডিসপ্লেসমেন্ট দেওয়া হয় যেহেতু এ পয়েন্টটা ফিক্সড আর ডি পয়েন্টটা স্লাইড চেঞ্জ হবে তাহলে থিটা অ্যাঙ্গেলটা কিন্তু থিটা থেকে থিটা প্লাস ডেল থিটায় চেঞ্জ হবে, মানে থিটাটা চেঞ্জ হবে থিটা প্লাস ডেল থিটায় মানে থিটা অ্যাঙ্গেলটার স্মল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে এখানে কিন্তু থিটাটা হচ্ছে আমার ভেরিয়েবল, তাহলে তাহলে বোথ সাইডে আমি থিটার রেসপেক্টে পার্সিয়ালি ডিফারেন্সিয়াল নিচ্ছি, তাহলে দ্যাট ইমপ্লাইজ দেখ এখানে টু এ এখানে ফোর এ মানে টু এ কমন চলে যাবে, তাহলে টু এ কমন নিলে থার্ড ব্র্যাকেট সাইন থিটা মানে কস থিটা মানে টি কস থিটা ডেল থিটাটাকে লাস্টে লিখছি এখানে ফোর এ ডাব্লিউ টু এ বাইরে কভার করছে মানে টু এ তাহলে মাইনাস টু ডাব্লিউ কস থিটা মানে সাইন থিটা এখানে ডেল থিটা দিস ইকুয়ালস টু জিরো। এবার সিন্স ডেল থিটা ইজ আরবিট্রারি সিন্স ডেল থিটা ইজ আরবিট্রারি তাহলে আমি লিখতে পারি টি কস থিটা মাইনাস টু ডাব্লিউ সাইন থিটা দিস ইকুয়ালস টু জিরো সো দ্যাট ইমপ্লাইজ টি ইকুয়ালস টু টু ডাব্লিউ টেন থিটা দ্যাট ইমপ্লাইজ টি ইকুয়ালস টু টু ডাব্লিউ টেন থিটা। দেখ বাবা প্রত্যেকের এই লাইনটা বেরোচ্ছে কিনা রেসপন্স করবি একটু, প্রত্যেকের এই লাইনটা বেরোচ্ছে কিনা একটু রেসপন্স করবি, এটা বেরোচ্ছে কিন্তু তোরা যদি অ্যান্সার মেলাতে যাস তোরা যদি অ্যান্সার মেলাতে যাস তখন দেখবি দাদা কি বলছো তুমি তো অঙ্কটা করলে সব ঠিক আমরাও কোনো ভুল খুঁজে পাইনি কিন্তু অ্যান্সারে তাহলে এই অ্যান্সারটা কোথা থেকে আসছে একটু লক্ষ্য কর, তোর অ্যান্সারটা বলেছে টি ইকুয়ালস টু বেরোবে টু ডাব্লিউ বাকিটাকে একসঙ্গে রাখছি এল বাই রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এটা, আর তোর বেরিয়েছে টি ইকুয়ালস টু টু ডাব্লিউ টেন থিটা এটা তোর ভ্যালু বেরিয়েছে। এবার তুই বল না তোদের যখন কোয়েশ্চেনটা দিয়েছিল এই থিটা অ্যাঙ্গেলটা কি কোয়েশ্চেনে ছিল না ক্যালকুলেশনের সুবিধার জন্য থিটা অ্যাঙ্গেলটাকে আমরা কনসিডার করেছি,
থিটা অ্যাঙ্গেলটা কি কোয়েশ্চেনে বলা ছিল না ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কনসিডার করেছি? আমরা কনসিডার করেছি। তাহলে যখন ফাইনাল অ্যান্সার লিখব এই ট্যান থিটাটাকে তো হারাতে হবে, তো আমাকে জাস্ট এখন দেখাতে হবে ট্যান থিটার ভ্যালুটা হচ্ছে এটা এল বাই রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। জাস্ট ভ্যালু বসে দেবো, কাজ শেষ। এবার কি করে বার করবো দেখ, আমি যখন প্রিন্সিপাল অফ ভার্চুয়াল গার্ডেনটা কনসিডার করলাম কোথায়, এই তো এই তো প্রিন্সিপাল অফ ভার্চুয়াল গার্ডেন কনসিডার করেছি। দেখ টোটাল ভার্চুয়াল গার্ডেন ইকুয়ালস টু জিরো। এবার কনভার্স অফ প্রিন্সিপাল অফ ভার্চুয়াল গার্ডেন কি বলছে, তোমরা যদি এমন কোন সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স পাও যাদের করেসপন্ডিং টোটাল ভার্চুয়াল গার্ডেন জিরো, তাহলে ওই ফোর্সগুলো বডিকে ইকুইলিব্রিয়ামে রাখবে। তাহলে টোটাল ভার্চুয়াল গার্ডেন জিরো, তাহলে এখান থেকে আমি যে রেজাল্টটা পাচ্ছি সেটা কি, তার মানে বডিটা আমার ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এই বডিটা আমার ইকুইলিব্রিয়ামে, এই বডি ইকুইলিব্রিয়ামে মানে বিডির লেন্থ কত, এল। জি যদি বিডির মিড পয়েন্ট হয় তাহলে ডিজি কত, এল বাই টু। তাহলে ডিজিটা এল বাই টু, এটা এ, সেখান থেকে টেন থিটার ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে আমি এখন এ ডিজি এই ট্রায়াঙ্গেলটা নিচে আরেকবার ড্র করছি, এ ডিজি এই ট্রায়াঙ্গেলটা আমি নিচে আরেকবার ড্র করছি। তাহলে এ ডি জি এটা আছে কিন্তু ইন ইকুইলিব্রিয়াম, তাহলে লিখছি ইন ইকুইলিব্রিয়াম, ইন ইকুইলিব্রিয়াম। আমাকে বল বিডিটা কত ছিল, ইন ইকুইলিব্রিয়াম বিডিটা এল। তাহলে সিন্স জি ইজ দা মিড পয়েন্ট অফ বিডি, তাহলে সো আমি ডিজি ইকুয়ালস টু বিজি ইকুয়ালস টু কি লিখতে পারি, এল বাই টু। তাহলে আমি ডিজি পেয়ে গেলাম এল বাই টু। অলসো আমার গিভেন আছে এজিটা হচ্ছে স্মল এ, এই অ্যাঙ্গেলটা থিটা, আমায় বার করতে হবে ট্যান থিটা। এবার দেখ, এবার দেখ আমি করছি এখান থেকে এরকম, আমি এরকম করছি, তোরা চাইলে এই ভ্যালুটা বার করতে পারতিস পারপেন্ডিকুলার বাই ইউজিং পাইথাগোরাস থিওরেম, কোনো সমস্যা নেই। আমি ওভাবে না গিয়ে ট্যান থিটা বার করবো, তো আমি সাইন বাই কস বার করছি, আমি সাইন আর কস বার করে তাকে ডিভাইড করে দেবো। তাহলে দেখ এটা পারপেন্ডিকুলার, সরি এটা পারপেন্ডিকুলার নয়, এটা হচ্ছে আমার বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপো। আমার পারপেন্ডিকুলারের সঙ্গে হাইপো সম্পর্ক চাই, মানে সাইন থিটা। তাহলে লিখতে পারি দেখ তো সাইন থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপো, পারপেন্ডিকুলার মানে এল বাই টু, হাইপো মানে এ। তাহলে লিখতে পারি সাইন থিটা হচ্ছে আমার এল বাই টু এ। তাহলে লিখছি ফ্রম ট্রায়াঙ্গেল, ফ্রম ট্রায়াঙ্গেল এ ডি জি উই গেট সাইন থিটা ইকুয়ালস টু এল বাই টু এ। এবার সাইন থিটা যদি এল বাই টু হয় কস থিটা কত হবে, আমরা জানি কস থিটা আছে, তাহলে বোথ সাইডে হোল স্কোয়ার করে করি, তাহলে দ্যাট ইমপ্লাইজ সাইন স্কোয়ার থিটা হচ্ছে এল স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার। সো দ্যাট ইমপ্লাইজ কস স্কোয়ার থিটা মানে কি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ওয়ান মাইনাস এল স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু ফোর এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, দ্যাট ইমপ্লাইজ তাহলে কস থিটা কত হবে, কস থিটাটা হয়ে যাবে আমার রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই টু এ। তাহলে এটা পেয়ে গেলাম কস থিটার ভ্যালু, এটা পেয়ে গেলাম সাইন থিটার ভ্যালু, সাইন থিটা বাই কস থিটা করে দে তাহলেই তো ট্যান থিটা। তাহলে ইজি প্রবলেম, তাহলে দাস ট্যান থিটা ইকুয়ালস টু বড় করে বাই ওপরে এল বাই টু এ, নিচে রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই টু এ, টু এ টু এ ক্যান্সেল আউট। তাহলে পেয়ে গেলাম ট্যান থিটা ইকুয়ালস টু এল বাই রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এটা আমি পেয়ে গেলাম ট্যান থিটা ভ্যালু, এটা আমি পেয়ে গেলাম ট্যান থিটা ভ্যালু। আর আমার টেনশনটা কত বেরিয়েছিল, টু ডাব্লিউ ট্যান থিটা। তাহলে বোথ সাইডে মানে এখন টেনশনের ভ্যালুটা পুট করে দিই, তাহলে দাস দাস দ্য টেনশন ইন দ্য স্ট্রিং বিডি ইজ ইন বিডি ইজ কত হবে, টি ইকুয়ালস টু টু ডাব্লু ট্যান থিটা। ট্যান থিটা ভ্যালু পেয়ে গেছি বসি রে, তাহলে টি ইকুয়ালস টু টু ডাব্লু এল বাই রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, উইচ ইজ দ্য রিকোয়ার্ড প্রুফ, উইচ ইজ দ্য রিকোয়ার্ড প্রুফ, কপি করে নে, উইচ ইজ দ্য রিকোয়ার্ড প্রুফ, কপি করে নে, অঙ্ক হয়ে গেছে। তাহলে এই যে আমি প্রবলেমটা করালাম,
এটা কিন্তু বেসিক্যালি টাইপ ওয়ানের প্রবলেম। এই যে প্রবলেমটা আমি করালাম এই প্রবলেমটা বেসিক্যালি টাইপ ওয়ানের প্রবলেম, কারণ এখানে একটাই মাত্র অ্যাঙ্গেল থিটাই ইন্ট্রোডিউস করেছি, আলফা বিটা বা থিটা গামা থিটা ফাই দু রকমের অ্যাঙ্গেল ইউজ করা হয়নি, একটাই অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে, এটা টাইপ ওয়ান। কপি করে নে। তাহলে দেখ লেকচার ফোর পার্ট ওয়ানে আমি কোয়েশ্চেন নাম্বার সেভেন করে দিলাম, লেকচার ফোর পার্ট টুতে আমি কিন্তু কোয়েশ্চেন নাম্বার 15 সলভ করে দিলাম। ওকে, নেক্সট দিন আমি কিন্তু এই চ্যাপ্টারের আরও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম, যেগুলো 10 ইয়ার্স রিলেটেড প্রবলেম, মোটামুটি চ্যাপ্টারের কিন্তু একটা ওভারভিউ তোদেরকে দেওয়া হয়ে গেছে। নেক্সট ক্লাসগুলোতে এই চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট প্রবলেম, মানে ধর 10 ইয়ার্সে বেশি বার এসেছে বা যেগুলো ফিগারগুলো বোঝা একটু টাফ, সেই ধরনের প্রবলেম নিয়ে কিন্তু আরও 2-3টে লেকচার ডিসকাস করব, তাহলে আমার কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক কমপ্লিট হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকের লেকচার এখানেই এন্ড করছি, টাটা।